আসসালামু আলাইকুম সবাইকে, আজকে এডুটেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম। আপডেট নিউজটি জানানোর আগে আপনাদেরকে জানাতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপডেট নিউজটা আপনাদের মাঝে প্রকাশ করে থাকি। এইমাত্র কিন্তু যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সবার আগে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো কীভাবে আপনারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি প্রবেশপত্র ডাউনলোড করবেন সেটার বিস্তারিত এই ভিডিওতে দেখাবো আপনারা লাইভ সহকারে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি আরেকবারে ছোট অনুরোধ করবো, সেটি হচ্ছে আপনি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, কারণ আমরাই সর্বপ্রথম আপডেট নিউজটি, বিশেষ করে NTRC এবং সামনে পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বপ্রথম আপনাদেরকে সর্বশেষ আপডেট দিব। তো চলেন কথা না বেরিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেসিংটা দেখাচ্ছি। প্রথমে আপনারা এখন কিন্তু আমি প্রথমে বলে রাখি যে এখনও আপনার SMS দেওয়া শুরু হয় না ইউজার আইডি এবং পাসওয়ার্ড। নতুন করে যারা যারা হারিয়ে ফেলেছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ টাকা দেওয়ার সাথে সাথে যখন কিন্তু আপনারা NTRC-তে আবেদন করেছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য, তখন কিন্তু আপনাদেরকে টাকা পেইড করার পরে একটা কিন্তু SMS দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে 01, এই যে একটা টেলিটক নাম্বার থেকে একটা SMS আসছে, সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত। এই যে সেটা হচ্ছে এই যে 18 NTRC এক্সাম যারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি কি করব এটাকে কপি করব, এখান থেকে আমি সিলেক্ট টেক্সট যা, তারপর এই যে প্রথম আপনার হচ্ছে কাজ হচ্ছে ইউজার, এই যে ইউজার আইডি এটা আপনি কপি করবেন। একটু কপি করে দেখাচ্ছি আপনাদেরকে, কপি করলাম ইউজার আইডি প্রথম। তারপর হচ্ছে আপনারা আপনাদের মোবাইলের গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে NTRC লিখে সার্চ করবেন, NTRC যে দেখেন NTRC লিখে আমার মোবাইলে দেখাচ্ছি আজকের ইয়েটা, সেটা হচ্ছে NTRC লিখে সার্চ করবেন। দেখেন NTRC লিখে সার্চ করে তারপর হচ্ছে আপনাদের এই যে প্রথমটা হচ্ছে NTRC অফিসিয়াল ওয়েবসাইট, দ্বিতীয়টা হচ্ছে এই যে আপনার এই যে টেলিটক, এটার উপরে ক্লিক করবেন। দেখেন একটু লোডিং নিতেছে, একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে দেখেন এই হোম পেজটা এক্সাম, এখানে এক্সাম সিলেক্ট করবেন। এই যে দেখেন 18 NTRC এক্সাম, এটা কিন্তু আগে ছিল না, এটা এখন যুক্ত হয়েছে বর্তমানে। তো এরপরে এটা সিলেক্ট করার পরে আপনার ইউজার আইডি যেটা এইমাত্র কপি করলাম এখানে সেটা হচ্ছে পেস্ট করব। একটু ধৈর্য ধরে দেখেন এখানে সেটা পেস্ট করবো, এই যে পেস্ট। এখন কাজ হচ্ছে পাসওয়ার্ড তো আমরা কপি করি নে, ওই মেসেজটা গিয়ে আবারও পাসওয়ার্ডটা আপনার কপি করব। একটু ধৈর্য ধরে দেখবেন এখানে এই যে এটার পাসওয়ার্ডটা আমরা আবারও কপি করব। প্রথম কিন্তু আমরা ইউজার আইডিটা কপি করে পেস্ট করেছি, এখন পাসওয়ার্ডটা কপি করব। এরপরে দেখেন আমরা আবারও ওই পেজে চলে যাব, এখন পাসওয়ার্ডটা দিব, এখানে পেস্ট করব। পাসওয়ার্ডটা এরপরে সাবমিট অপশনে ক্লিক করব। এই যে দেখেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে আমার অ্যাডমিট কার্ডটি কিন্তু রেডি, এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এমডি স্বাগত শাসন। তারপর এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপর ক্লিক করব, ডাউনলোড অ্যাগেইন এখানে ক্লিক করব, কিপ এরপরে ক্লিক করব। আপনি এই যে তারপর যে কোনো একটি আপনি ট্যাব ওপেন করবেন, এই যে দেখুন এই যে দেখুন আমার অ্যাডমিট কার্ডটি কিন্তু চলে এসেছে। এই যে দেখেন অ্যাসিস্ট্যান্ট মৌলভী আরবিক মাদ্রাসা, এই যে দেখেন 15 মার্চ 2024 সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত, যাই হোক এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে।
এই যে দেখেন উপরে 18 দিনের টি শার্টস রেজিস্ট্রেশন এক্সামিনেশন 2023। তো এইভাবে এরপরে আপনার সেভ অপশন আছে, যার যার মতো করে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, কিন্তু মেসেজ কিন্তু আপনারা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো চিন্তার কারণে মেসেজ পাবেন। তো একটু সময় লাগবে, মেসেজটা সিস্টেম থেকে আসার পরে তারপর কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর যাদের মেসেজটা পূর্বের মেসেজ ছিল টাকা পেড করার পরে, তারাই কিন্তু এখন ডাউনলোড করতে পারবেন। তো তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনার সমস্যা লিখে যাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।